काली काली সুন্দর সাজিয়ে নিয়ে বসেছি আমি। দেখো এখনো ভোর আছে, এখন হবে 5টা বাজে, এই মাত্র ঘুম থেকে উঠলাম। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ সকাল ভোর 5টা থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কী কী করি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্নান করে জোরে এসে এখন ব্রাশ করে নেব। এখন আমি ব্রাশ করে নেব। এখন ব্রাশ করা হয়ে গেছে, আমি এখন গিয়ে রেডি হয়ে নেব, পুজোটা দিয়ে রেডি হয়ে নেব, কারণ এখন ব্রাহ্মণ আসবে, অঞ্জলি দিতে হবে। চলো দেখতে থাকো, সামনে থাকো। আজকে বিপত্তারিণী পুজো আছে, যেমন কালকে বলেছিলাম আমাদের বাড়িতে। আমার ঘরে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম, সকাল সকাল তাড়াতাড়ি হয়ে গেছে তাই। এবার আমি নিজে রেডি হয়ে গেছি, ঘরে কথা বলতে পারছি না যেহেতু ফ্যান চলছিল, স্ট্যান্ড ফ্যানের প্রচুর আওয়াজ দিচ্ছি, দিয়ে একটা ভয়েস আসতো তাই পরে ভয়েস রেকর্ড দিচ্ছি। এই আলতা পরে নিলাম এই মাত্র, পুজো শুরু হয়েছে। এখন চা খেয়ে নেব, এখন বাজে 8টা। আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে সব কাজ হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন সবে বাজে 8টা। এখন চাটা খেয়ে নিই, তারপর মেয়েকে খাওয়াবো। এখন মেয়ে উঠে গেছে অনেকক্ষণ আগেই, মেয়ে এখন বদমাশি করছে, এটাকে ধরে এখন খাইয়ে দিই। এখন কটা বাজে? 8:30 না 9টার মতো বাজে মনে হয়, 9টা বাজে পুরোপুরি। এখন এটাকে খাইয়ে দিই। আমি যখন মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন মারা সব ফল কেটে সবার বাড়িতে দিয়ে দিচ্ছিল প্রসাদ হিসেবে। জল বসিয়ে দিয়েছি, এখন 10টা বাজে সবে। মেয়ের স্নানের জল তেল সব রেডি হয়ে গেছে, এখন তেল মাখিয়ে ওকে মালিশ করে দিয়ে স্নানটা করিয়ে নেব। তো এখন এটাকে চান করিয়ে নিই। এখন তখন এমনি 10:30 বাজে চললো, দেরি হয়ে গেছে, এই জানের জল রেডি হয়ে গেছে, এখন এমনি চান করে ঘুমো দেবেন। প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে, এখন খেতে খেতে মনে পড়লো যে সাবুটা খাচ্ছিলাম। এটা বাজে, তো আজকে তো উপোস করেছি যেহেতু, তো এখন আর দুপুরবেলা সাবু খেয়ে নিতে হয়, আর সকালবেলা 13 রকম ফল খেতে হয়, আর রাত্রিবেলা 13টা লুচি খেতে হয়। তো এখন সাবুটা খেয়ে নিচ্ছিলাম, তো সারাদিন ভালো লাগছে না একটু, ওই জন্য সারাদিন অতটা বেশি ভিডিও করা হয়নি, শুয়েই ছিলাম। এই 1টা নাগাদ উঠে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে এখন উঠে আমি নিজেও খেয়ে নিচ্ছি। তো এখন খেয়ে নিই চলো, তারপর মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমি একটু শোবো, তারপর বিকালে দেখা হবে তোমাদের সাথে। টাটা। সো গাইজ, এখন চা খেয়ে নেবো, এইমাত্র ঘুম থেকে উঠলাম, মেয়েরও খাবার করে নিয়েছি, এখন মেয়েটাকেও খাইয়ে নেবো আর চা খেয়ে নেবো আমি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই বিস্কুটটা ভাঙলাম, এখনো কৌটোতে ঢালা হয়নি, ঢালবো, এই যে মেয়ের খাবার খাইয়ে নি। তো গাইস, এখন প্রায় 7:30 বেজে গেছে, আমরা দুজনে একটু বাইরে হাঁটছি, আর এই যে ধোনি ভ্যা ভ্যা করছে, আর আছে টিচার মায়ের হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি, টিচার মা বাবার অ্যানিভার্সারি, তো ওরা সেলিব্রেট করবে, ওদের চ্যানেলে দেখতে পাবে। টাটা। এটা আমি লুচি বেলেছি, আমার লুচি কোনো দিনই গোল হয় না, কারণ আমি হয়তো পারদর্শী হই, এখানে 13টা করে লুচি করা হয়, তাই একটু মায়ের হেল্প করে দিচ্ছি। লুচি বেলে ইন্ডিয়ার ম্যাপ, অবশেষে একটু গোলের একটু ধারে কাছে এসছে। তোমরাও বলো কার কার লুচি গোল হয় না। রাজা বড় বাবাকে পুজো দিয়ে নিচ্ছে, এখন শরীরটা ভালো নেই, এরপরে আমরা যাব, যেমনটা দেখতে পাচ্ছ প্রেশার মাপাতে এসেছি, প্রেশার প্রচণ্ড লো হয়ে গেছে, এত চিন্তা করে তাই। সো গাইস, আমরা পুজো দিয়ে চলে এসেছি, রাজার শরীরটা ভালো ছিল না যেমনটা দেখলে, তার জন্য আর ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি। আজকে একটা ভালো দিনও ছিল, আজকে আমার 4000-এর বেশি
কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা ইউটিউব করে জানোই এক বছরের মধ্যে টার্গেট দেয় দাঁড়া না বলতে দে এক বছরের মধ্যে টার্গেট দেয় 4000 ভিউজ সেখানে আমার 4500 হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে তো এখন 12:30 বাজে যায় মেয়েকে খাইয়ে নেব চলো দেখতে থাক এখন 12টা লুচি খাওয়ার পালা 12টা লুচি খেয়ে নি আলুর দম আর চানা মশলা করে যে খেয়ে নি চলো বেশ সুন্দর সাজিয়ে নি বসেছি আমি তো এইমাত্র ডিনার হয়ে গেল এখন 11টা বাজে তো আজকের ব্লগটা যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের ব্লগটা বেশি বড় হয়নি একটু ছোটই করেছি কারণ শরীরটা ভালো ছিল না তো তার জন্য তো আবার দেখা হবে কালকের নতুন ব্লগের সাথে তো দেখতে থাকো সঙ্গে থাকো গুড নাইট শুভ রাত্রি টাটা।